নমস্কার আমি আস্টনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে একটা আলোচনা করব যে কাল সর্প নিয়ে যে কাল সর্প অনেকের ভিতর প্রশ্ন থাকে যে আমার তো কাল সর্প দোষ আছে তাহলে আমার জীবনে কি ঘটবে আপনারা মনে রাখবেন এই কাল সর্প কাল সর্প সব কাল সর্প কিন্তু খারাপ নয় তাহলে দেখতে হবে বারোটা কাল সর্প আছে এই বারোটা কাল সর্পের মধ্যে আপনার কোন কাল সর্প দোষ সবার আগে আপনারা দেখবেন যে রাহু কেতু কোথায় অবস্থান করেছে যদি কাল সর্প আপনার জীবনে থাকে তাহলে মনে করবেন আপনার জীবনে বাধা আসবেই সে যে কারণে কোনো প্রকার আর কাল সর্প থাকলে কোনো না কোনো কারণে আপনার জীবনে কোনো ক্ষতি বা একটা বড় ক্ষতি বা বড় একটা সময়কে কিন্তু আপনার নষ্ট করে দেবে মনে রাখবেন কাল সর্প কাল সর্প মানে সাপ তানা কাল মানে সময় সর্প মানে রিজু বা দড়ি সময়টাকে দড়ি দিয়ে আপনাকে বেঁধে দেবে জীবনের কেরিয়ার জীবনের হোক আপনার জীবনের কিন্তু দুটো থেকে দুই থেকে তিন বছর বা চার বছর তার বেশি কিন্তু সময় কিন্তু আপনাকে খারাপ করে দিতে পারে কাল সর্প আর কাল সর্প যদি জোস যদি আপনার ছকে থাকে তাহলে মনে রাখবেন আপনার জীবনে যে পথ পাওয়ার কথা সেই পদে আপনি যেতে পারবেন না আপনার সমস্ত কাজে কিছু না কিছু বাধা ফিল করবে যেটা আপনার জীবনে পাওয়ার কথা ছিল সেই পাওয়া থেকে আপনি অনেকটাই বঞ্চিত হবেন মনে রাখবেন যদি আপনার চাটে যদি কাল সর্প দোষ থাকে তাহলে কাল সর্পটা আগে কি মনে রাখবেন রাহু কেতুর মধ্যে যদি সমস্ত গ্রহগুলো যদি একদিকে অবস্থান করে তাকে কাল সর্প বলে যদি আপনার জন্ম ছাটে যদি পাঁচটি ঘর যদি ফাঁকা থাকে কোন ঘর যদি না থাকে তাও কিন্তু কালসর্প দোষ থাকে কাল সর্প বারোখানা কালসর্প দোষ আছে আমি বারোখানা কালসর্প নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। যে কার কোন ধরনের কাল সর্প থাকলে কাল কালসর্প থাকলে কি হয় কোনটা কোন ধরনের কাল সর্প থাকলে মহাপদ্মনব কাল সর্প থাকলে কি হয় আমি সমস্ত কিছু কাল সর্ব নিয়ে আলাদা আলোচনা করব আগামী ভিডিওতে তাহলে আজকে সবার আগে জানি কাল সর্প কি কালসর্প থাকলে কি হতে পারে আমি তো বললাম কাল সর্ব যদি থাকে তাহলে আপনার জীবনে কোনো না কোনো সময় কিন্তু আপনার বিঘ্ন বা বাধা ঘটবে যদি কাল সর্ব থাকে সাপ কুকুর বিড়াল থেকে সাবধান থাকবেন নাহলে কোনো কারণে এদের কামড় খেতে হতে পারে মনে রাখবেন কাল সর্ব যদি থাকে এরা কিন্তু খুব মেধাবী হয় কিন্তু মেধা অনুযায়ী সেই জায়গা কিন্তু পায় না এরা প্রচুর ট্যালেন্টেড থাকলেও কিন্তু সেই জায়গাটা কিন্তু পায় না তবে দেখতে হবে কাল সর্বটি কোনভাবে আছে কাল সর্ব আপনার যদি সবসময় দেখবেন রাহু আর কেতু আছে প্রথম ভাব থেকে এবং সপ্তম ভাব না দ্বিতীয় ভাব থেকে অষ্টম ভাবে কোথায় রয়েছে রাহু কেতুর অবস্থান কোথায় তাহলে যে জায়গায় থাকবে সেই জায়গাটাকে কিন্তু এফেক্টেড করবে যদি দেখা গেছে আপনার আচ্ছা নবম ভাব দশম ভাব একাদশ ভাব বা দ্বাদশ ভাব বা লগ্ন ভাব যদি এই এই ঘরগুলোতে কোনো ঘর যদি ফাঁকা থাকে তাহলে মনে রাখবেন আপনার কেরিয়ার জীবন ভাগ্যস্থান এবং লগ্ন আপনার শরীর এই কেন কোনো দিক থেকে আপনাকে কিন্তু ডিস্টার্ব বা ক্ষতি করবেই করবে আর যদি মনে করেন যে না আমার তো কালসর্প আছে আমার তো কিছুই হচ্ছে না কিন্তু হবেই কোনো না কোনো কারণে হবে কাল সর্প থাকলে আমি এমনও চার্ট দেখেছি মাঙ্গলিক দোষ না অথচ কালসর্প দোষ রয়েছে তাদের ডিভোর্স পর্যন্ত হতে পেরেছে তাই যদি এই ধরনের যদি দোষ যদি আপনারা থাকে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন আগের থেকে আপনারা ভালো করে প্রতিকার করান দেখবেন অবশ্যই কিছু না কিছু ফল আপনারা পাবেন তবে কালসর্প থাকলে কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার জীবনে কিন্তু বাধা আসবেই আসবে যদি আপনার যদি কেরিয়ার জীবন হয় দেখবেন আপনি ভালো পড়াশোনা করেছেন সেভাবে চাকরি পাচ্ছেন না বা চাকরি পেতে গেলেও বাধা হচ্ছে হ কাজ হতে চাচ্ছেন না শেষ পর্যন্ত আপনি পৌঁছে গেছেন ভালো একটা ইন্টারভিউ দিয়েছেন অথচ ইন্টারভিউ শেষ পর্যায়ে যে আপনি কিন্তু প্যানেলে কিন্তু অন্তর্ভুক্ত হলেন না তাহলে যদি আপনার জীবনে যদি যদি জন্মচারে যদি কালসর্প দোষ থাকে তাহলে অবশ্যই এই বাধাগুলো কিন্তু আসবে অনেক সময় এই কালসর্প দোষ থাকলে অনেকের বিবাহ ক্ষেত্রেও বাধা তৈরি হয় তবে দেখতে হবে যে কালসর্পটি কোন ভাবের সঙ্গে আছে আবার লগ্ন থেকে তো সপ্তম যে ঘর সেই ঘরে তো সর্প ফাঁকা নেই তাহলে যদি দ্বিতীয়ভাবে যদি ফাঁকা থাকে তাহলে ভাব আপনার ক্ষতি করবে তৃতীয়ভাবে থাকলে যোগাযোগ জায়গা খারাপ করবে যদি এডুকেশনের ঘরের এইদিকে দিকে খারাপ থাকে তাহলে এডুকেশন জায়গাটাও কিন্তু খারাপ করে দিতে পারে অনেক ক্ষেত্রে তাহলে দেখতে হবে যে সর্প কোন দিকটা ফাঁকা রয়েছে সবার আগে সেইটা দেখতে হবে আর কোন ধরনের কাল কালসর্প কিন্তু আপনার চাটে আছে সব বারোখানা কালসর্প রয়েছে তার মধ্যে দুটো কালসর্প অবশ্যই ভালো যদি এই দুটো কালসর্প থাকে তাহলে অবশ্যই শুভ একটা হলো আংশিক আর একটা কিন্তু খুবই ভালো ফল দেয় সব কালসর্প কিন্তু খারাপ ফল দেয় না তাহলে দেখতে হবে আমার জন্মচাটে কোন অবস্থায় রয়েছে রাহুকেতু এছাড়াও দেখবেন শনি বঙ্গ সর্প আছে কাল সর্প আছে মঙ্গলবঙ্গ কাল সর্প আছে যদি রাহুকেতুর বাইরে কোনো ঘোড়া একটি ঘোঁড়ো যদি বেরিয়ে যায় তাহলে সেই ধরনের দোষ কিন্তু কালসর্প দেখা দিতে পারে তাহলে সবার আগে দেখতে হবে যে আমার কালসর্প কিভাবে আছে কোন ধরনের কাল সর্প আছে বারোটা কাল সর্প আছে সব কাল সর্প কিন্তু না এবার দেখতে হবে লগ্নের কোন দিকে ডান দিকটা না বা দিকটা ফাঁকা আছে কোন দিকটা ফাঁকা আছে দেখতে হবে কোন দিকে রাহুকে তো অবস্থান করেছে সেটা সবার আগে জানতে হবে দেখে তারপর কিন্তু সেই ধরনের কাল কালসর্পের আছে প্রতিকার করতে হবে এবং কালসর্প যদি প্রতিকার করেন অবশ্যই আপনার জীবনে কিন্তু সফলতা আসবে তাহলে কালসর্প আগে সবার আগে জেনে নিতে হবে যদি আপনার চাটে যদি কাল সর্প থাকে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কিছু নেই সব কাল কিন্তু খারাপ নয় আমি বললাম তো বারোটা কালস্বল্প আছে তার মধ্যে দুটো কালস্বল্প ভালো একটা অতীব শুভ আমরা দেখেছি ভারতবর্ষে এমন কোনো কাল সর্প রয়েছে অথচ সে জীবনে ফেমাস ব্যক্তিত্ব হয়েছে সেই সম্পর্ক আমরা দেখেছি সে ধরনের চাটু দেখেছি তাই যদি আপনার চাটে যদি কালসর্প থাকে তাহলে অবশ্যই ভয় না পেয়ে অবশ্যই আসবেন আর সাপ কুকুর বিড়াল থেকে অবশ্যই সাবধান থাকবেন কেননা কাল সর্প মানে আমি আগেই বুঝেছি কাল মানে সময় আর রিজু মানে দড়ি সময়টাকে দড়ি দিয়ে বেঁধে ফেলা তাহলে এইটা মনে রাখবেন যদি আমার এই ভিডিও যদি কাল সর্পের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করুন আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে নিচের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো